ঢাকায় চলচ্চিত্রের এক সময় জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন তার কথা আসলে বিশেষ করে আলাদাভাবে বলার কিছু নেই তাকে আমরা বিভিন্নভাবে চিনি তিনি তার বিভিন্ন ভাবে চিনি চায় নামে যে আন্দোলন গড়ে তুলেছেন সেটা ইতিহাস হয়ে থাকবে বাংলার ইতিহাসে এরকম একজন মানুষ যিনি সিনেমা এসেছিলেন শুধুমাত্র অভিনয় করার জন্য নয় মানুষকে আনন্দ দেওয়ার জন্য এখনো সবকালে সেরা ছবি হয়ে আছে তার অভিনীত বেদের মেয়ে একই সঙ্গে তিনি রোমান্টিক অ্যাকশন কমেডিয়ান এবং পরিবারের বালক হিসেবে আবির্ভূত হয়েছেন হিরো আলম তাকে দিয়েছিলেন এবং তার শুভেচ্ছা বার্তা পাওয়ার পর ইলিয়াস কাঞ্চন হিরো আলমের জন্য শুভকামনা করেন তিনি বলেন হিরো আলম একজন ভালো মানুষ তিনি নির্বাচনে জিততে পারবেন কি পারবেন না সেটা কোনো বড় কথা নয় তিনি সাহস করে একটু একটু করে অনেক দূর এগিয়ে গেছেন এটাই আসলে একটা মানুষের স্প্রিট প্রত্যেকটা কাজে স্পিরিট থাকতে হয় সে শিক্ষিত কি অশিক্ষিত সেটা বড় ব্যাপার নয় সমাজ থেকে আসলে আমরা স্কুলে ভর্তি হয়ে যে অনেকে অনেক কিছু শিখে ফেলি সেটা কিন্তু নয় আমাদের অনেকেই আছেন যারা পরিবেশ থেকেও শিক্ষা গ্রহণ করেন আমার মনে হয়েছে হিরো আলম পরিবেশ থেকেই শিক্ষা গ্রহণ করেছেন তিনি প্রকৃতির সন্তান আমি তার মঙ্গল কামনা করছি দুপুরে নিরাপদ সড়ক অফিসে তার কিছু প্রিয়জন এবং সুভান জন্মদিনের কেক কেটেছেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সন্ধ্যার পরে ঘরোয়া পরিবেশে পরিবারের মানুষের সঙ্গে কেক কাটবেন তিনি এছাড়া সোশ্যাল মিডিয়াতেও অনেকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে প্রিয় নায়ককে সারা দেশে থেকে নিরাপদ সড়ক চায় আন্দোলনের নেতাকর্মীরাও পাঠাচ্ছেন শুভেচ্ছা বার্তা এদিকে নিজের জন্মদিন নিয়ে আগ্রহ প্রকাশ না করে ইলিয়াস কাঞ্চন বলেন আমি আসলে জন্মদিন পালনে বিশ্বাসী নই এদিন উদযাপনের কোন লোক কিংবা পালন না করলে ক্ষতির কিছু দেখি না বেঁচেই তো আছি সবসময় যেন সুস্থ থাকি এটাই কামনা করি সবসময় সবার কাছে এই চাই বাংলা গত সোনালী কাঞ্চন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় আশুতিয়াপাড়া গ্রামে উনিশশো ছাপ্পান্ন সালের চব্বিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন তার বাবার নাম হাজি আব্দুল আলী মাতার নাম শরুফা খাতুন ইলিয়াস কাঞ্চন সময়ের সাথে সাথে নিজেকে কিংবদন্তি পথেই এগিয়ে নিয়ে এসেছেন তিনশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তার মধ্যে বেশিরভাগ ছবি ব্লক বাস্টার হিট ছিল উনিশশো সালে মুক্তি পাওয়া তার অভিনীত বেদের মেয়ে জোৎস্নার ব্যবসায়িক সাফল্য এখন ঢাকায় ছবিতে রূপকথা হয়ে আছে সুজাম্মেল হক বকুলের পরিচালনায় এই ছবিতে কাঞ্চন জুটি ছিলেন অঞ্জু ঘোষের সাথে সীমাহীন কষ্টের এক অসাধারণ প্রেমের গল্প বেদের মেয়ে জোৎস্না এখন পর্যন্ত বাংলাদেশে সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত আমরা ইলিয়াস কাঞ্চনের শুভেচ্ছা জানাই এবং ইলিয়াস কাঞ্চনের শরীরের জন্য শুভেচ্ছা জানাই যেন উনি সব সময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন এবং তিনি বলেছেন হিরো আলমের সঙ্গেই আছেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ